তেজপুর বাসীর এখো খবর। রাম চলচ্চিত্রের বাবে তেজপুরত অডিশন সম্পন্ন। তেজপুরের যুব চিত্রশিল্পী জুনক পল ইনিশিয়েটিভের উদ্যোগত আয়োজিত অডিশনত 50 জন বহু প্রতিভাবান যুবক যুবতীর অংশগ্রহণ। তেজপুর বাসীর বিশেষক চলচ্চিত্র প্রেমী সকলের এক সুখবর, কারণ উষানগরী তেজপুরত আসবল এখন নবনির্মিত একশন চলচ্চিত্র রামর ইতিমধ্যে অডিশন সম্পন্ন হল। তেজপুরস্থিত বারকলিয়ার ফিট ফিউশন স্টুডিওত রবিবার জুনক পল ইনিশিয়েটিভের উদ্যোগত যুব চিত্রশিল্পী জুনক পলে আধরা রাম চলচ্চিত্র অডিশনত 50 জন বহু প্রতিভাবান যুবক যুবতীর অংশগ্রহণের নিজের নিজের সুপ্ত প্রতিভার জড়িয়ে পরিচালক তথা অভিনেতা রাজ সাংমাই অভিনয়ের নির্বাচিত করা বিভিন্ন থিমের উপর দুর্দান্ত অভিনয় প্রদর্শন করে দেখাবলে সক্ষম হয়। অনুষ্ঠানের শেষত জুনক পল ইনিশিয়েটিভের ফলের রাম চলচ্চিত্র পরিচালক তথা অভিনেতা রাজ সাংমাই অডিশনত অংশগ্রহণ করা প্রত্যেকজন প্রতিভাবান যুবক যুবতীক একোখনক অভিনন্দন পত্র প্রদান করে উৎসাহ প্রেরণা দিয়ার আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করে। ভাল লাগিছে আর দেখা পাইছো নতুন নতুন লড়ি আছে আজ অডিশন দিব কারণে আমার মুভিখনের কারণে, যেখানে নাম হল রাম আর এখন একশন মুভি পাট যত আমার বিভিন্ন জায়গারপা আমি লড়ি সিলেকশন করে আছো ঘরবার আর এই ফিল্মখান আমি আহা মাহ আগস্টের আমি শুটিং স্টার্ট করে আছো, গুয়াহাটি হব শুটিং আর তার কারণে আমি অলরেডি মানে যেখানে আমার প্রি প্রোডাকশন কাম অডিশন আমি অলরেডি করে আছো আপনি দেখা পাইছো আর মানে তেজপুরের বাকি রাইজক ধন্যবাদ দিব দিব বিচার জ্ঞাপন করব বিচার যে সবে আহিছে আমার ফিল্মখান সাপোর্ট করব কারণে আর সেইটো আর খুব ধন্যবাদ। তেজপুরের চন্দন শর্মা, রিপোর্ট DA 365।